স্যারের কেসটা যে এক মিনিট, আমাদের প্রথমটা কী হয়, আমাদের তো যে কোনো ওষুধ ধরো অ্যালোপ্যাথি বলো আমরা বলি বা আয়ুর্বেদ বলো তৈরি তো এক কাছাকাছা থেকে, আমরা কি আমরা কি ওটাকে মানে রসটাকে এক্সট্রাক্ট করে ওটাকে মানে আমরা ইয়েতে আপনাদের কি মাথা ঠিক থাকবে ওই কথা শুনে যে ব্লিডিংটা হচ্ছে ওই পরিমাণে? এটা কি মাথা ঠিক থাকার কথা? আগে আগে আপনার মাথাটাকে ঠিক করুন। মানে আপনি যদি টেনসড হয়ে যান তাহলে আপনি রোগী সারাবেন কি করে? এটাই ওই 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 ওরা ব্লিডিং দেখে তো ভয় পেয়ে যাবে, ম্যাক্সিমাম মানুষ ভয় পেয়ে যাবে। আর মানে স্ট্যামিনা থাকতে হবে, স্ট্যামিনা না যে কি ব্লিডিং আপনি চিন্তা করতে পারবেন না। আরে সর্বনাশ, আমি ভাবছি যে কি ভদ্রমহিলা কি বেশি বাড়িয়ে বাড়িয়ে বলছি নাকি? আমার ঘুমটা কোথায় যেত? আমার তো ঘুমই হলো না, আমি কি ঘুমাতে পেরেছি? পারিনি। এবং নাকি এটা ইন্টারেস্টিং বলছি, অ্যাকোনাইড নাকি ওষুধ বেশি ইউজ হয় না কেন, যেই পর্যায়ে আগেকার ধারণা, আমি আগেকার ধারণা বলছি যে যখন পেশেন্ট চেম্বারে আসবে তার আগে অ্যাকোনাইড স্টেজ চলে যাবে। এইগুলো না, হ্যাঁ মানে এই কথাবার্তাগুলো না আগেকার ধারণা, হ্যাঁ প্র্যাকটিক্যাল না, প্র্যাকটিক্যাল না। তাহলে অ্যাকোনাইড কোনোদিন আমরা তাহলে ইউজ হবে না? দেখবেন আপনার দোকানে ইউজ হবে না, আপনার চেম্বার ইউজ হবে না। কেন স্যার? বলছি অ্যাকোনাইট তখন ইউজ হবে, সেই স্টেজ তো পার হয়ে এসেছে, ওয়ান নাইট কেস, ও তো পার হয়ে তারপরে আপনার কাছে তখন দেখুন স্টেজ চলে গেছে। ওরা ওরা তাই বলে রোগের শুরু অবস্থায় ওরা ওদের ধারণা তাই, তার মানে বোঝা যাচ্ছে ওদের কথা অনুযায়ী অ্যাকোনাইট কোনোদিনই বিক্রিও হবে না, ওই সেই একবার কেনা থাকবে না পড়েই থাকবে, কারণ তার পেশেন্ট অনেক পরে আসবে ওদের কথা না। আমি তাহলে অ্যাকোনাইটের একটা কেস বলি, ধরো এটা অ্যাকোনাইটের কেস বলি, যে আমরা মনে হচ্ছে ক্লাসে একদিন আলোচনা করেছিলাম অ্যাকোনাইটের কেসটা, ডক্টর কাজী জুনাইদ বিন আজিজ, ওর পিসির ছেলে কলেজে পড়ে, হঠাৎ করে আমাকে রাত্রি তখন 10টা বাজে, সব রাতের কেস, সব রাতের কেস, দিবাস্টিং কেস, সব রাতের কেস। তা আমাকে ফোন করছে যে স্যার আমার মাসির ছেলেটার সকাল থেকে পেচ্ছাপ হচ্ছে না, পেচ্ছাপ পড়বে না। ক্যান ইউ ইমাজিন, একটা 19-20 বছরের ছেলের সকাল থেকে পেচ্ছাপ বন্ধ, কি কষ্ট হতে পারে? ফেটে যাবে তো যন্ত্রণায়। আমি পেশেন্টকে দেখিনি, মাসির বাড়ি দূরে, ফোন করছে আজিজ আমাকে, আজিজ বলছে মাসির ছেলের এই অবস্থা স্যার, ওকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে গেল, গিয়ে বলল ক্যাথিটার দিল, একটু বেরোলো, ওষুধ টষুধ দিল, এবার ছেলে আর হসপিটালে থাকতে চাইছে না, থাকতে চাইছে না, ওকে আবার বাড়ি নিয়ে আসা হলো, আবার পেচ্ছাপ বন্ধ, রাত্রির 1টা বাজে, স্যার ওকে নিয়ে আসা হয়েছে, পেচ্ছাপ ওই ক্যাথিটার দিয়ে হয়েছে, আর হয়নি। আমি বললাম ওকে দেখতে পাচ্ছি না, কি বলছে, কি আর বলবে স্যার, ছটফট করছে, আর বলছে চোখ মুখে যেন একটা আতঙ্ক, কনফার্ম। এই যে আতঙ্কটা তো আমি ভায়া শুনছি, ডক্টর আজিজ বলছে আতঙ্ক, আমি তো দেখতে পাচ্ছি না আতঙ্ক, আমাকে তো কনফার্ম করতে হবে যে এটা আতঙ্ক কিনা, ওর কথার উপরে বিশ্বাস করে আমাকে প্রেসক্রিপশন করতে হবে, যদি মিস ফায়ার হয় হবে না,
চোখ বুকে কেমন আতঙ্ক আর অস্থির স্যার, আর কি কষ্ট হচ্ছে স্যার, চোখে দেখা যায় না। আমি বললাম এখন ওয়ান এক্স দিয়ে দাও। এখন এইট ওয়ান এক্স দিল। তখন দা বলছি খাওয়ার ওয়ান এক্স ওই দশ ফোঁটা হাফ কাপ জলে। আমি বললাম যে ও সেই রাত্রিবেলায় ওষুধ নিয়ে ওনার বাড়ি গেল, নিয়ে ওষুধটা দিল এবং ওষুধটা পাঁচ মিনিট অন্তর অন্তর খেতে বলেছিলাম এক চামচ করে। ঠিক বলছে যে 15 মিনিট বাদে স্যার যা পেচ্ছাপ হয়েছে না একবার যে পেচ্ছাপ আর থামে না, এত হয়ে যাচ্ছে। আমি আমাকে এবারে ও জিজ্ঞাসা করছে যে স্যার দেখতে পাচ্ছি না, আর তুমি যা আমাকে বলবে সেটাকে আমাকে রেকটিফাই করতে হবে যে কতটা ঠিক না বেটি। এইভাবে আমি জাজমেন্ট করে নিলাম অ্যাঙ্গুইশ রেসলেসনেস উইথ আর ফিয়ার ডেথ। একটা রোগের চরম অবস্থায় একটা মানুষের ফার্স্ট এন্ড ফরমোস্ট কি আতঙ্ক হতে পারে? ফিয়ার ডেথ। আপনার ধরুন পেটে ব্যথা হচ্ছে, আপনার আতঙ্কিত হয়ে গেল, আচ্ছা বলুন তো আপনার সেই সময় কিসের আতঙ্ক হবে? এখন এটা আরেকটা কেস বললাম।